পঞ্চমবারের মতন বিয়ের পিঁড়িতে বসলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি। অভিনেতা শরীফুল রাজকে 17 অক্টোবর গোপনে বিয়ে করে এবার অনুষ্ঠান করলেন। 101 টাকা কাবিনে হলো পরি ও রাজের বিয়ে। এর আগে বিনোদন সাংবাদিক সহকারী পরিচালক সহ 4 জনকে বিয়ে করলেও বিতর্কিত জীবনযাপনের কারণে একটি সংসারও টেকেনি। 10 জানুয়ারি পরিমণি ঘোষণা দেন তিনি মা হতে চলেছেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অল্প সময়ের ক্যারিয়ারে বিরাট হইচই ফেলে দেয়া আলোচিত সমালোচিত ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরিমণি। ক্যারিয়ারের শুরু থেকে অভিনয়ে আলোচনা চেয়ে তার নানা বিতর্কিত কর্মকাণ্ডে বেশি সমালোচনা এসেছেন। পরিমণির আলোড়ন তোলা খবরের মধ্যে সবশেষ হল পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন। স্বামী অভিনেতা শরীফুল রাজ মাদক মামলায় কারাগারে থাকার পর হঠাৎ করে গোপনে 17 অক্টোবর বিয়ে করেছেন শরীফুল ইসলাম রাজকে। এবার করলেন বিয়ের অনুষ্ঠান। 10 জানুয়ারি পরিমণি ফেসবুক স্ট্যাটাসে ঘোষণা দেন তিনি মা হতে চলেছেন। পরিমণি সবসময় তার নানা আয়োজন জমকালোভাবে করলেও এবারের বিয়ের অনুষ্ঠান করলেন ঘরোয়াভাবে। এমনকি 2-1 জন ছাড়া মিডিয়ার লোকজনও তার বিয়েতে উপস্থিত ছিলেন না। ছিলেন না চলচ্চিত্রের কোনো নায়ক নায়িকা। পরিমণির এবারের বিয়ের কাবিন হয়েছে 101 টাকা। পরিমণি জানিয়েছেন, গুনিন সিনেমা শুটিংয়ে গিয়ে পরিচয় হয় রাজের সঙ্গে। মাত্র 5 দিনের প্রেমের সম্পর্কের গভীরতায় বিয়ের সিদ্ধান্ত নেন পরিমণি। পরিমণির আসল নাম শামসুন নাহার স্মৃতি। শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণির প্রথম বিয়ে হয় খালাতো ভাই ইসমাইলের সঙ্গে। সেখানে 2 বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ হয়। পরিমণি মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর পরিচয় মেলে তার দ্বিতীয় স্বামী কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবির সৌরভের। সৌরভ জানান, 2012 সালের 28 এপ্রিল বিয়ে হয় তাদের। 3 বছর ঢাকায় সংসার হয় তাদের। পরিমণি সিনেমায় পা দেওয়ার পর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তবে এখনও তাদের ডিভোর্স হয়নি। এরপর 2019 সালে 14 ফেব্রুয়ারি ঢাকঢোল পিটিয়ে বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান হয় পরিমণির। পরের বছর ভালোবাসা দিবসে বিয়ে করার কথা থাকলেও তা ভেঙে যায়। এরপর 2020 সালে 3 টাকা কাবিনে পরিমণি বিয়ে করেন নির্মাতা কামরুজ্জামান রনিকে। একই বছর তাদের বিচ্ছেদ হয়। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ সহ বোট ক্লাবের ঘটনা ব্যাপক আলোড়ন তোলে। প্রেম, বাগদান, ভাঙন, নতুন প্রেম, বিয়ে, এসব নিয়ে বারবার সংবাদের শিরোনামে এসেছেন পরিমণি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকায় সিনেমার নায়িকা পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। 4 অক্টোবর এই মামলায় পরিমণিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডি। গত বছরের 4 আগস্ট রাজধানীর বনানীতে পরিমণির বাসায় অভিযান চালায় র্যাব। পরে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এই মামলায় 1 মাস কারাগারে ছিলেন চিত্রনায়িকা পরিমণি। আরটিভি নিউজ ডেস্ক।